আসসালামু আলাইকুম কাকা। আমরা তো শুনেছি আপনি অনেকদিন থেকে বাঁশি বাজান। জি, অনেক সুন্দর বাঁশি বাজান। হ্যাঁ বাজাই, সুন্দরই বাজাই বলতেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সাত্তার। আমার বাসা মহারাজপুর ইসমা কলেজ। আপনি তো অনেকদিন থেকে বাঁশি বাজান, এটা কিভাবে আপনি শিখলেন? এটা আমি মনে করেন যে আমার মনের শখ, বাজাবো, ভালো লাগবে। জি, বাজাইতে ভালো লাগে। এভাবে বাজাতে বাজাতে মনে করেন যে মাসি একা একাই, মানে যে একা একাই মাসি বানাই, একা একাই মাসি বানাই বাজাই, এটা ভালো হয় না, এটা আবার ফেলে দিই, আবার আর একটা বানাই যেটা ভালো হবে। সব নিজ হাতে? হ্যাঁ, সবই আমি নিজে। আমি কোনোদিন মাসিওয়ালার কাছ থেকে যে মাসি কিনে আনবো দিয়ে যে বাজাবো, মানে আমি এরকম কোনোদিন এটা করিনি। মানে আপনি কারো কাছে শিখতে যাননি? না, আমি কারোর কাছে শিখতে যাইনি, আমি নিজে নিজেই একা একাই মনে করেন যে মাসি ওভাবে বানালছি আর বাজালছি, এভাবে আস্তে 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 আমি এতটুকু আগিয়ে এসেছি। তো আপনি একটু বাঁশিটা বাজিয়ে যদি আমাদের শোনাইতেন। হ্যাঁ শোনাবো, আমি একটু আপনার আগে বাঁশি বাজিয়ে আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করছি। আমি যেন তোমরাকে বাঁশি বাজিয়ে সন্তুষ্ট করতে পারি। সব থেকে অনেক সুন্দর হয়েছে, ভালো লাগে।